হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এবং শুভ বিজয় দিবস। আজকে বাংলাদেশের বিজয় দিবস, আর বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আজকের ব্লগে আমি শুধু একটি দেশাত্মবোধক কবিতা আবৃত্তি করব, আমার দেশের শহীদদের স্মরণে এবং যারা মুক্তিযুদ্ধ করে এই বিজয় আমাদের জন্য ছিনিয়ে এনেছিলেন উনাদের স্মরণে, উনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এই কবিতাটা আবৃত্তি করব। আর আমার কবিতার নাম স্বাধীনতা তুমি, শামসুর রহমান। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান, স্বাধীনতা তুমি কাজী নজরুল জাখরাচুলের বাবরি দুলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাপা, স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা, স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর জাজাল মিছিল, স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি, স্বাধীনতা তুমি রুদ্রেলা দুপুরে মদ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার, স্বাধীনতা তুমি মজুর জুবার রুদে জলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি, স্বাধীনতা তুমি অন্ধকারে খাকা সীমান্তে মুক্তি সেনার চুকের জিলিক, স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার জলসানি লাগা সতেজ ভাষণ, স্বাধীনতা তুমি ছাখানায় আর মাঠে ময়দানে জোর সংলাপ, স্বাধীনতা তুমি কালবৈশাখীর দিগন্ত জুড়া মত্ত ঝাপটা, স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক, স্বাধীনতা তুমি পিতার কুমল যায়না মাঝে রুদার জমিন, স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির খাপন, স্বাধীনতা তুমি বোনের হাতে নম্র পাতায় মেহেদির রং, স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন ঝলঝলে এক রাঙা পোস্টার, স্বাধীনতা তুমি গৃহিণীর গণকুলা কালো চুল হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম, স্বাধীনতা তুমি কুকার গায়ের রঙিন কুর্তা কুকি রমন তুল তুলে গালে রৌদ্রের খেলা, স্বাধীনতা তুমি বাগানের গড় কুকিলের গান বয়সী বটের ঝিলমিলি পাতা, যেমন ইচ্ছে লেখা আমার কবিতার কথা। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, উনি মুক্তিযুদ্ধ করেছেন। মুক্তিযুদ্ধ যখন হয়েছিল তখন আমার বাবা মদনমোহন কলেজের জিএস ছিলেন, ছাত্র রাজনীতিতে জড়িত ছিলেন, অনেক বড় একজন নেতা ছিলেন এবং দেশের জন্য যুদ্ধ করেছেন। তাই আমি আমার বাবাকেও বিশেষভাবে স্মরণ করছি। আর এখন বর্তমানে আমার বাবা আসলে বেঁচে নেই, তাই ওনার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। আর আমি আসলে ইংল্যান্ডে থাকি প্রায় 27-28 বছর, এই জন্য হয়তো আমার বাংলা উচ্চারণ ভালো হয়নি, তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু বিজয় দিবসকে তো কিছুতেই অ্যাভয়েড করতে পারি না, এই জন্য সামান্য একটু কবিতাই শুধু আবৃত্তি করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আবারও আপনাদেরকে বিজয় দিবসের বিজয়ী শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।